আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কলমি শাক ভাজি। এই ভাজিটা কিভাবে আপনারা সবুজ রং ঠিক রেখে করতে পারবেন পারফেক্টলি, যেভাবে কলমি শাক ভাজিটা করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কলমি শাক ভাজিটা করতে হয়। কলমি শাক ভাজি করার জন্য এখানে আমি এক আটি কলমি শাক নিয়েছি আর কলমি শাকটাকে আমি প্রথমে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কলমি শাকটা কাটার আগে ধুয়ে নেবেন, তাহলে পুষ্টিগুণ সব কিছু ঠিক থাকে। তো ভাজি করার জন্য এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ। কিভাবে কলমি শাকটা কাটতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানের পুরো ডাটাটা নেওয়া যাবে না, এখানে মাথা থেকে কিছুটা নিয়ে তারপরে এটাকে ভেঙে নিতে হবে। আর নিচের সাইডের পাতাগুলো ভালো থাকলে ওইগুলো নিয়ে নেবেন, আর যদি খারাপ পাতা থাকে ওইটা ফেলে দেবেন। তো এখন আমি এইভাবে এটাকে ছুরি দিয়ে কেটে নেব, আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন। আমি আরও একটা কলমি শাক আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে নিতে হবে। এই কলমি শাকগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই শাকগুলো আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তবে আমি ছুরি দিয়ে বেশি ছোট করে কাটতে পারি না, তো এটাকে এভাবে কেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু ছোট করেও বটি দিয়ে কেটে নিতে পারবেন। শাকটা কেটে নিয়েছি, তো দেখেই বুঝতে পারলেন। এখন আমি শাকগুলো রান্না করার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর শাক রান্নার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে শাক ভাজিটা ভালো লাগে। দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ, যারা শুকনো মরিচটা খেতে না চান তারা এটা না দিলেও হবে, তবে শাক ভাজিতে আমার কাছে শুকনো মরিচটা দিলে অনেক ভালো লাগে। তো এটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি যেই রসুনটা কুচি করে নিয়েছিলাম ওইটা একটু ভেজে নেব, তবে বেশি ভাজা যাবে না, লাল কালার করে ভাজার দরকার নেই, এটাকে মোটামুটি একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নেব, এটাকে বেশি ভাজলে কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে, তো এটাকে অল্প করেই ভেজে নিতে হবে। শাক ভাজিতে একটু হালকা ভেজে দিলেই কিন্তু ভালো লাগে। তো এখন আমি এটাকে সফট করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে, তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা শাক। তো এই শাকটা অনেকে আছেন যে সিদ্ধ করে ভাজি করেন, তবে আমার কাছে এইভাবে ভাজি করতে বেশি ভালো লাগে আর টেস্টটাও অনেক ভালো আসে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই শাকটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব, আর শাকটা অবশ্যই ঢাকনা না দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু সবুজ রঙটা ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এই শাকভাজিটায় টোটাল 7 থেকে 8 মিনিটের মতো লাগতে পারে, আর অবশ্যই মিডিয়াম আঁচে শাকটাকে রান্না করে নেবেন। বেশি হাই হিটে রান্না করতে গেলে কিন্তু শাকটা নিচ থেকে ধরে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেক সুন্দর সবুজ হয়েছে। আর এইভাবে রান্না করলে আপনাদের কলমি শাক ভাজি বা যে কোনো সবুজ শাক ভাজিটাই পারফেক্টলি ভাজি করতে পারবেন, আর এভাবে রান্না করলে কিন্তু দেখতেও ভালো লাগে শাক ভাজিটা। তো শাক ভাজিটা রান্না করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই কলমি শাকের ভাজিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন।
আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।